নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই নয় অগস্ট দু মঙ্গলবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব মঙ্গলবার দিন প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন কারণ আগামীকাল হনুমানজির বিশেষ কৃপা কিন্তু পড়তে চলেছে এই পাঁচ রাশির উপর এবং এবং হনুমানজি যেটাতে প্রসন্ন হয় যত আপনি জয় শ্রীরাম যত আপনি উচ্চারণ করবেন যত আপনি বলবেন তত কিন্তু হনুমানজি প্রসন্ন হবেন এবং হনুমানজি বিশেষভাবে যাদের বাধা বিপত্তি চলছে সেই বাধা বিপত্তি কিন্তু আলোচনাটা সম্পূর্ণ শুনবেন দেখুন আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি রাশির উপর কোন কোন রাশির প্রাপ্তি করতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে গাঢ় যোগ সৃষ্টি হয়েছে কোন কোন রাশি ক্ষেত্রে বিশেষ করে মানে টার্গেট নাম্বার এবং আপনার ক্ষেত্রে লাকি টাইমটা আমি জানাচ্ছি এ টার্গেট নাম্বার এবং লাকি টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু প্রদান কিন্তু করবে কারণ আপনার জন্মছকে যদি যোগ থাকে আগামীকাল প্রাপ্তির আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে দেখা যাচ্ছে আপনার যোগ নেই আগামীকাল তাতে কি আপনার প্রাপ্তি হবে এই জন্য আমি বারবার বলছি নিজের আমার কথা শুধু না শুনে ভিডিওর আলোচনাটি সম্পূর্ণ শুনুন নিজের সিদ্ধান্ত নিন আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত না এই জন্য আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করান আপনার ক্ষেত্রে যদি যোগ থাকে তবেই কিন্তু প্রাপ্তি ঘটবে আর যদি যোগ না থাকে তাহলে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু সৃষ্টি হবে তো যে পাঁচ রাশি আমি কথা বলছি কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা টোটালটা ডিপেন্ড করছে ভাগ্যের উপর এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে আপনি কিন্তু কালকে কুটিপতি কিন্তু হতে পারেন আর আপনার ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কিন্তু আপনার অর্থই কিন্তু নষ্ট কিন্তু হতে পারে এই জন্য রাহুরক্ষা কবচ আপনার পরিধান করুন যারা জন্মকুণ্ডলী হস্তরেখা বা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এবং দেখুন যুগের যে আকস্মিক প্রাপ্তির মালিক সেটি হচ্ছে রাহু গ্রহ এই রাহু গ্রহকে আপনার জন্ম ছকে কেমন আছে রাহু শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহকে কিন্তু দেখা দরকার তবেই কিন্তু অ্যানালিসিস করা যাবে যে আপনার ক্ষেত্রে কোন সময়ে আছে এবং দশা কিসে চলছে আজ থেকে ছমাস পরে যোগ আছে না আপনার যোগ কেটে গেছে না আপনার এক বছর পরে আছে সেটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার দেখুন যোগের জায়গাটা যদি আমি বলি কম বেশি প্রাপ্তি কিন্তু এই রাশিগুলো কিন্তু হবে কম বেশি প্রাপ্তি কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর এই জন্য আপনাদের বিশেষভাবে বিশেষ কিছু ক্রিয়া আপনাদেরকে কিন্তু করা দরকার অর্থাৎ এই যে যারা রাহু কবজ নিচ্ছেন বা রক্ষা কবজ নিচ্ছেন তারা বুঝতে পারছেন যে যাদের ক্ষেত্রে বিপত্তি বাধা আসলো সেটা কিন্তু কাটবে কিন্তু এই জায়গাটা দেখা দরকার যে আপনার জন্মছকে যোগটা কখন আছে সেই সময় যোগ যদি থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটা সম্ভব আর দেখা যাচ্ছে আপনার যোগটা কেটে বেরিয়ে গেছে আজ থেকে দু বছর আগে ছিল তারা কিন্তু প্রাপ্তির জায়গাটায় বাধা আসবে এই জন্য এক্সপার্ট অ্যাস্ট্রোলের সঙ্গে যোগাযোগ করুন আপনার রক্ষা কবচ আপনার পরিধান করুন বা রাহু কবজ পরিধান করতে পারেন এর সাথে সাথে গ্রহকে শান্ত করুন রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ প্রাপ্তির মালিক রাহু কিন্তু আপনার অর্থ কিন্তু দিয়ে থাকে এই জন্য রাহুকে বিশেষভাবে বলবত্তা বৃদ্ধি কিন্তু করুন এইবার আমি জানাবো পাঁচ রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় প্রত্যেকে জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি অবশ্যই আপনারা কমেন্ট করুন প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় এবং আরেকটি হচ্ছে ছয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং আট আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল দশটা ষোলো মিনিট থেকে শুরু করে আপনার এগারোটা দুই মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এক এবং পাঁচ আপনাদের শুভ সময় সকাল এগারোটা বারো মিনিট থেকে শুরু করে একটা চোদ্দ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার চার এবং দুই আপনাদের শুভ সময় দুপুর একটা আঠেরো মিনিট থেকে তিনটা বারো মিনিট পর্যন্ত সর্বশেষ এবং অন্তিম যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার পাঁচ এবং ছয় আপনাদের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে শুরু করে সকাল নটা উনিশ মিনিট থেকে শুরু করে বারোটা আট মিনিট পর্যন্ত সময়টা কিন্তু শুভ অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম হঠাৎ প্রাপ্তির কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার